हरे कृष्ण बंधुरा, आज आपनारा ये भिडियोते जानबेन शीतेते किभावे सिंदूर पड़ते हैं और सिंदूर पड़ार कारण कि, सिंदूर पड़ार मंत्र कि, सिंदूर पड़ले कि फल लाभ है। भिडियो शुरू करार आगे आपनारा जारा एखोनो चैनल के सबसक्राइब करेन तारा अवश्य चैनल सबसक्राइब करुन एबं बेल बाटन प्रेस करुन, एरकम आरो अनेक नतून भिडियो देखार जोन्नो। भिडियो देखे जदि भालो लागे ताहले अवश्य लाइक करबेन एबं सबाइके शेयर करबेन। ताहले चलुन जेने नेवा जाक, प्राचीनकाल থেকে হিন্দু মহিলারা স্বামীর জন্য শীতেতে সিঁদুর পরে আসছেন। সনাতন ধর্মে সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক, যা তার স্বামীর মঙ্গল কামনায় পরে থাকেন। সিঁদুরের লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে বলে মনে করা হয়। কিন্তু এই সিঁদুর পরারও বিশেষ কিছু নিয়ম কানুন রয়েছে। ভুল নিয়মে সিঁদুর পরলে তা স্বামীর দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে। হিন্দু ধর্মে এটা মনে করা হয় স্ত্রী তার সিঁদুরের শক্তি দিয়ে স্বামীকে যে কোনো বিপদের হাত থেকে বাঁচাতে পারেন। তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের সিঁদুর পরার রীতি প্রচলিত মান্যতা অনুযায়ী মহিলারা যদি শীতের ঠিক মাঝামাঝিতে সিঁদুর লাগান তাহলে তার স্বামীর কখনো অকাল মৃত্যু হয় না, এতে তার স্বামী দীর্ঘ জীবন লাভ করেন। অনেক মহিলারা মাথায় নামমাত্র সিঁদুর লাগান, এমন করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ফলে সংসারে অশান্তি নেমে আসে। কিছু মহিলারা আধুনিকতা দেখানোর জন্য সিঁদুরকে চুল দিয়ে ঢেকে রাখেন, এমন স্ত্রীর স্বামীও সমাজে হারিয়ে যায়, অর্থাৎ সমাজে এদের কোনো নাম ডাক থাকে না, তাদের পরিবার ও স্বামীর সমাজে কোনো সম্মান থাকে না। কিছু কিছু মহিলারা ভিজে সিঁদুর মাথায় দিয়ে থাকেন, যে স্ত্রীরা ভিজে সিঁদুর মাথায় দেন তাদের স্বামীরাও ভিজে সিঁদুরের মতন চুপসে যায়। তাই ভুল করেও মাথায় ভিজে সিঁদুর পরবেন না। যে স্ত্রী তার মাথায় সাইডে সিঁদুর পরেন তার স্বামী তার থেকে দূরে চলে যায়, তাদের মধ্যে সর্বদা মতবিরোধ লেগে থাকে, ফলে দাম্পত্য জীবন সুখের হয় না। অনেক মহিলারা সিঁদুরের পরিবর্তে অন্য লাল রঙের কসমেটিক ব্যবহার করে থাকেন, যা দেখতে সিঁদুরের মতন হলেও তা বাস্তবে সিঁদুর নয়, এতে স্বামীর অমঙ্গল নিশ্চিত। এছাড়াও সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক কারণ আছে। বৈজ্ঞানিকদের মতে সিঁদুর মস্তিষ্ক বা মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহিলারা যেখানে সিঁদুর পরেন মাথার সেই জায়গায় গুরুত্বপূর্ণ নার্ভ থাকে, ফলে সেখানে থাকা সিঁদুর মেডিটেশনে সাহায্য করে, এমনকি ঘুম বাড়াতে সাহায্য করে সিঁদুর। তাই প্রত্যেক সনাতন ধর্মের হিন্দু সমাজের নারীদের কর্তব্য নিজের সংস্কৃতিতে সম্মান করা এবং এই পবিত্র ভূষণে নিজেকে ভূষিত করা। সিঁদুর পরার মন্ত্র, অনেকেই সিঁদুর দেওয়ার মন্ত্র জানে না। সাধ্বী নারীর সিঁদুর ধারণ মন্ত্র, শীতেতে ওং কৃষ্ণায় নমঃ, কপালে ওং কেশবায় নমঃ, কণ্ঠে ওং গোবিন্দায় নমঃ, শঙ্খে ওং মধুসূদনায় নমঃ, বস্ত্রে ওং মাধবায় নমঃ। লক্ষণীয় বিষয়, সিঁদুর দেওয়ার সময় মায়েরা নিচের দিকে নয় উদ্ধাবায়ন করেন, কারণ সিঁদুর ঊর্ধ্ব বায়নের মাধ্যমে রমণীগণ নিয়ত তার স্বামীর আয়ু বুদ্ধির প্রার্থনা করেন। বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।